পক্ষে তো ভাইরও ব্যাপারটা হচ্ছে যে আগের দিনে আমি তোমাদের ভিডিও এডিটিং এর কিছু টিপস দিয়েছিলাম, বেসিক কিছু টিপস দিয়েছিলাম, আই হোপ তোমাদের সেটা হেল্পফুল হয়েছে। আর আজকে আমি তোমাদের বলবো যে তোমরা কিভাবে মোবাইলে ভিডিও এডিটিং করতে পারবে, তাও খুব ভালো হবে। আর আমি যে অ্যাপে মোবাইলে ভিডিও এডিটিং করবো সেটা হচ্ছে কাইন মাস্টার, কারণ আমি আগের দিন বলেছি যে আমার কাইন মাস্টার খুবই ভালো লাগে। তাছাড়া এছাড়া অনেক অ্যাপ আছে, যেমন পাওয়ার ডাইরেক্টর, অ্যাডোবি প্রিমিয়ার রাস, ইনশর্ট, এরকম অনেক অ্যাপ আছে, বাট আমার কাইন মাস্টারটাই বেস্ট লাগে, তাই আমি এটা তোমাদের টিউটোরিয়াল লাগাবো। আর তোমরাও কাইন মাস্টার ইউজ করো, কারণ এটা খুব সহজ ইউজ করা। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্টেই বলে দিই যে আমি তোমাদের কাইন মাস্টারের বেসিক কিছু জিনিস দেখাবো, পুরো কাইন মাস্টারের টিউটোরিয়াল দেখাবো না, কারণ একটা ভিডিওর মধ্যে পুরো টিউটোরিয়াল দেখানো সম্ভব নয়, তার জন্য আমাকে আলাদা একটা ভিডিও বের করতে হবে। তাই তোমাদের বেসিক কিছু জিনিস দেখাবো, তো চলো শুরু করা যাক। ওকে, তো তোমরা যখন কাইন মাস্টার ওপেন করবে এমন কিছু একটা স্ক্রিনে দেখাবে। তো তোমাদের কী করতে হবে, ফার্স্টে মিডিলে যে অপশানটা আছে সে প্লাস প্লাস একটা বাটন দেখতে পাচ্ছ, ওই প্লাসে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই তিনটে রেশিও দেখাবে। ওকে, তো এখানে যে তোমরা তিনটে অপশান দেখতে পাচ্ছ, মানে যে তিনটে রেশিও দেখতে পাচ্ছ, ফার্স্টেরটা হচ্ছে ল্যান্ডস্কেপ, সেকেন্ডেরটা হচ্ছে পোর্ট্রেট, এবং থার্ড লাস্টেরটা হচ্ছে তোমাদের সহজ ভাষায় বলি যে তোমরা অনেক সময় আশিস চ্যানেলে অনেক ইনস্টাগ্রামে বা এফবিতে ভিডিও, অনেক মিম ভিডিও দেখেছো যেখানে মাঝখানে ভিডিওটা হয় অ্যান্ড উপরে এবং নিচে বিভিন্ন টাইপের কমেডি, মানে বিভিন্ন টাইপের লেখা আছে, মাঝখানে ভিডিওটা হয় উপরে অ্যান্ড নিচে যে ব্ল্যাক স্ক্রিনে যে লেখাগুলো আছে, এই ভিডিওটা সে এই রেশিওটা সেই ভিডিও বানাতে তৈরি হয়। তো যদি তুমি কোনো ভিডিও বানাচ্ছো যেখানে তোমার উপরে অ্যান্ড নিচে দু জায়গায় গ্যাপ দরকার, তুমি উপরে বা নিচে কোনো লেখা বা কোনো কিছু টেক্সট দিতে চাও আর মাঝখানে চাও ভিডিওটা প্লে হোক, তাহলে তুমি এই লাস্টের রেশিওটাই ভিডিও বানাতে পারো। বাট আমাদের এখানে লাস্টের রেশিওটাই ভিডিও কোনো কাজে, তাই আমরা ফার্স্টেরটা মানে ল্যান্ডস্কেপটারই চুজ করবো। আমরা ল্যান্ডস্কেপ ফার্স্ট অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফোল্ডার দেখাবে, যে ফোল্ডার থেকে তুমি তোমার ফুটেজটা নেবে। তুমি সেই ফোল্ডারে গিয়ে ফুটেজটা জাস্ট ক্লিক করবে, দিলে সেটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে আমি বেশি না, জাস্ট দুটো বা তিনটে ভিডিও নেব তোমাদের জাস্ট দেখানোর জন্য। তো আমি এখানে তিনটে ভিডিও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ নিচে তিনটে ভিডিও অ্যাড হয়ে গেছে। তিনটে ভিডিও হওয়ার পর তোমরা ওপরে যে ডান দিকে অপশানটা দেখাচ্ছে, এই অপশানে ক্লিক করলে মেন যে কাইন মাস্টারের এডিটের টাইম লাইন, তো ওখানে পৌঁছে যাবে। তো এবার দেখতে পাচ্ছ নিচে যে ভিডিওটা দেখাচ্ছে, নিচে যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলে টাইম লাইন, এডিটের ভাষায় এটাকে বলে টাইম লাইন। এখানেই সমস্ত কাজ তোমরা এখানেই হবে, এখানেই তোমাদের সমস্ত কাজ হবে। তো এবার তোমাদের কিছু বেসিক জিনিস দেখিয়ে দিই, যেহেতু বেসিক জিনিস দেখাবো। তো তোমাদের ফার্স্টে বলেছি এই যে লেয়ার অপশানটা দেখতে পাচ্ছ, এই লেয়ার অপশানের কাজ আমি আজকে দেখাবো না। যদি তোমরা এই লেয়ার অপশানের জিনিসটা জানতে চাও তাহলে কমেন্ট করে বলো, আমি আরেকটা ভিডিও বানাবো এই লেয়ার পুরো লেয়ার অপশানটা ভালোভাবে বোঝাবো। তো ফার্স্টে কিছু বলে দিই, যখন তুমি তোমার ভিডিওতে ক্লিক করবে তখন দেখবে এখানে অনেক অপশান দেখাচ্ছে। তো ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা কাঁচি দেখাচ্ছে। তো এখানে যেমন তোমরা দেখতে পেলে যে একটা কাঁচির সিম্বল দেখাচ্ছে, তো তোমাদেরকে বলে দিই এটার কাজ। তো কাঁচির কোনো কাঁচির কাজ কি, যে কোনো জিনিসকে কাটা, তো এটারও তেমন এটার কাজ হচ্ছে যে তোমার ক্লিপটাকে কাটা বা মাঝখান থেকে স্প্লিট করা। তো যেমন তোমাদের একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা 2 মিনিটের ভিডিও শ্যুট করেছো, বাট তোমার তার মধ্যে 30 সেকেন্ডের ভিডিওটা, তোমার তার মধ্যে 30 সেকেন্ডের ক্লিপটাই জরুরি আর বাকি 1.5 মিনিটের ক্লিপটা তুমি ইউজ করতে চাও না, তো তুমি এই অপশানের থ্রু তোমার সেই ভিডিওটাকে যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটাকে কাট মেরে ডিলিট করতে পারো। তো এই অপশানটা সেই কাজেই ইউজ হয়। এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট হোক, তো আমি কী করবো, স্প্লিট অ্যাড প্লে হেড করবো। প্লে হেড করে আমার যেটুকু ফার্স্টের অপশানটা দরকার নেই আমি সেটা ডিলিট করবো। দেন আমার ভিডিওটা চালু হলো, দেন আমি এখানে একটা কাট মারতে চাই। আমি চাই যেন এর ডান দিকে আর যতটা ভিডিও আছে আমার সেটা লাগবে না। তো আমি আবার কী করবো, সেম স্প্লিট অ্যাড প্লে হেড করে যেটুকু ভিডিওটা লাগবে না আমি সেই টা ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার মেন যে ভিডিওটা দরকার আমি এখানে সেই ভিডিওটা পেয়ে গেলাম, মেন যতটুকু ভিডিও আমার দরকার। তো সেম আমি সেকেন্ড ভিডিও সেই সেম করব, আমার যতটুকু আমার যেখান থেকে যেটুকু ভিডিও আমার মেন দরকার আমি সেইটুকু রেখে বাকিটা ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আরেকটা আমি কাট মারবো, কাট মারলাম, এটা ডিলিট মারলাম, দেন আবার আমার এতটুকু দরকার এতটুকু রেখে আমি একটা কাট মেরে স্প্লিট অ্যাড প্লেট করে ব্যাস ডিলিট করলাম। তো সেম এইভাবে এটা এই ভিডিওটাও করে নেব। তো আমাদের মেন যেটুকু ভিডিও আমাদের দরকার সেইটুকু ভিডিও এবার আমরা পেয়ে গেছি। তো আমাদের যে ভিডিওটা মানে ইউজফুল, আমরা যে ভিডিওটাকে ইউজে যতটুকু ক্লিপটাকে ইউজ করতে চাই আমরা সেইটুকু ক্লিপকে পেয়ে গেছি। এবার তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে ক্লিপ গ্রাফিক্স। তো ক্লিপ গ্রাফিক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে, তো নেক্সট যে অপশান সেটা হচ্ছে ক্লিপ গ্রাফিক্স। তো এখানে তুমি ছোটোখাটো অনেক মানে গ্রাফিক্স পাবে, যেখানে তুমি তোমার যদি কোনো টেক্সট বা কোনো লেখা যদি তোমার ক্লিপের উপর তুমি ইউজ করতে চাও তাহলে তুমি এই অপশানটা মানে ইউজ করতে পারো। যেমন তুমি ধরো দেখতে পাবে যে আমার ভিডিওটার উপরে কোনো লেখা আসছে বা কোনো ছোটোখাটো গ্রাফিক্স আসছে, তুমি এই গ্রাফিক্সগুলো এই অপশানের থ্রু করতে পারো।
তো এই গ্রাফিক্সে ক্লিক করলে তোমরা অনেক রকমের গ্রাফিক্স ইউজ করতে পারবে। আপাতত আমরা এখানে কোনো ক্লিপ গ্রাফিক্স ইউজ করব না, তাই ওটাকে রেখে দিই। সরি, এখানে ক্লিপ গ্রাফিক্সটা চলে এসেছে, তো এখানে আবার এখান থেকে গিয়ে নান করে দিই। দেন তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিড। নেক্সট যে অপশানটা, মানে যেটা মেন সবাই চায় স্লোমো করতে, সেটা হচ্ছে স্পিড। যে স্পিড অপশানটা দেখতে পাচ্ছ ওটাই তো। এই স্পিড অপশানের থ্রু তুমি তোমার ক্লিপটাকে স্লো করতে পারো বা ফাস্ট করতে পারো। তো বেশিরভাগ তো জানি সবাই স্লো মোশনই করবে, তাই জন্য তোমাদের যেমন বলেছিলাম যে একটা আইডিয়া দিয়েছিলাম যে স্লোমো, মিনিমাম স্লো মোশন করার জন্য তোমাকে 60 FPS-এ ভিডিও শ্যুট করতেই হবে। তো আরেকটা কথা বলে দিই যে এখানে তুমি যেমন দেখতে পাচ্ছ, এখানে দুটো অপশান আছে, 0.5 and 0.125। তো এর মধ্যে তুমি যদি 60 FPS-এ তোমার ভিডিও শ্যুট করে থাকো, তাহলে 0.5টা ইউজ করবে। কারণ 60 FPS-এর ভিডিওকে তুমি যদি চাও সুপার স্লোমো করতে, তাহলে বস হবেই না, একদম আটকে আটকে যাবে। কারণ সুপার স্লোমো করার জন্য তোমাকে তোমার ক্লিপ 120 FPS বা 240 FPS-এ শ্যুট করতে হবে। তো কাইনমাস্টারে যদি তোমার 60 FPS ভিডিওকে তুমি স্লোমো করতে চাও, তাহলে 0.5 বা তার থেকে একটু কম করতে পারো, বাট তা একদম কম করবেই না, কারণ এতে ভিডিও তোমার একদম আটকে আটকে যাবে। আর যদি তুমি এটাকে ফাস্ট করতে চাও, তাহলে দেখাচ্ছি কীভাবে করতে হয় দেখে নাও। যে এখানে যে অপশানটা দেখাচ্ছে যে বাঁদিকে যত যাবে সে তত ভিডিওটা আরও স্লো হবে, আর ডান দিকে যত স্লাইড করবে তত ভিডিওটা আরও ফাস্ট হবে। তো আমরা স্লোমো করবো, তো এই বাঁদিকেই নিয়ে নিই, এই 0.5-কে আমরা 0.5-এই আমরা রাখি। তো আমরা ঠিক সেকেন্ড ভিডিওটাও সেম সেরকম করবো, 0.5 রাখবো, অ্যান্ড থার্ড ভিডিওটা আমরা 0.5 রাখবো। তো এখানে আরেকটা জিনিস, যখন তোমরা স্লোমো করবে তখন ভিডিওর সাথে সাথে ভিডিওর যে অরিজিনাল অডিও, মানে ভিডিও রেকর্ড করার সময় যে অডিওটা ক্যাচ হয়েছে, সেটা খুবই বিকট লাগবে শুনতে। তাই তোমরা এখানে ওই মিউট অডিও, মানে ওই ভিডিওর যে অডিওটা, ওটাকে মিউট করতে পারো। কারণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ইউজ করবো, তাই এখানে আমাদের অডিওর কোনো কাজ নেই, তাই মিউট অডিও করে দিতে পারি। তো এবার দেখতে পাচ্ছ আমাদের ভিডিও স্লোমো রেডি, তো এবার প্লে করি। তো আমরা এখানে চাইলে ভিডিওটাকে আরেকটু স্লোমো করতে পারি, আর হালকা স্লাইড করে, যাতে বেশি আটকে না যায়, কারণ যেহেতু এটা 60 FPS-এ করা আছে, তো আর একটু হালকা স্লোমো করাই যায়। ওকে, পারফেক্ট। তো দেন এবার আমরা কী করবো, আমরা এখানে যেটা করবো হচ্ছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে রিভার্সের একটা অপশান দেখাচ্ছে। তো এখানে রিভার্সে ক্লিক করলে তুমি তোমার ভিডিওটা রিভার্স হবে, তোমার যে নর্মাল ভিডিওটা আছে ওটা রিভার্সে প্লে হবে। তুমি যদি যাও কোনো ভিডিওকে রিভার্স করতে, তাহলে সেটাকে তুমি রিভার্সও করতে পারো। তো এখানে একটু টাইম লাগবে। তো এবার দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওটা রিভার্সে প্লে হচ্ছে। তো যদি তোমাদের কোনো ভিডিও রিভার্স করতে হয়, তাহলে তুমি ওখান থেকে গিয়ে রিভার্স করতে পারবে। তো আমাদের যেহেতু রিভার্সের দরকার নেই, তাই আমরা কি করব, সরি, তো আমরা আবার এখানে কন্ট্রোল জেড যেমন আমরা ইউজ করি আন্ডু করার জন্য, তো এখানে আবার ব্যাক করব। যেহেতু আমাদের রিভার্স লাগবে না, তাই আমরা আবার ব্যাক করলাম। তো এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে রোটেট অ্যান্ড মিররিং। তো তোমরা তোমাদের ভিডিওকে ফ্লিপ করতে পারো, রোটেট করতে পারো। তো যেমন দেখতে পাচ্ছ ভিডিওটা ফ্লিপ হচ্ছে। তো যদি তোমাদের কোনো ভিডিও ফ্লিপ করা থাকে, তাহলে তোমরা এই অপশান থেকে গিয়ে করতে পারো, এবং তোমাদের ভিডিওটাকে রোটেটও করতে পারো যেমন দেখতে পাচ্ছ। তো যেমন তোমাদের এডিট তোমরা করতে চাও, তোমরা তেমনই করতে পারো। দেন তোমাদের যে অপশানটা দেখাবো সেটা হচ্ছে কালার ফিল্টার। ওকে, নেক্সট যে অপশানটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কালার ফিল্টার। কারণ তোমার ভিডিওতে তো ভাই কালার তো ইম্পর্টেন্ট থাকবেই। তো কাইনমাস্টারে ইনবিল্ট কিছু তাদের কালার ফিল্টার থাকে, যেগুলো তুমি ইউজ করতে পারো, অ্যান্ড তুমি টাকা দিয়ে অনেক কালার ফিল্টার কিনতেও পারো। বাট আমি সাজেস্ট করবো যে যদি তোমার টাকা থাকে তাহলে কেন বস। তো এখানে তুমি দেখতে পারো যে কাইনমাস্টারে ইনবিল্ড অনেক কালার ফিল্টার আছে, আমি সেইগুলো ইউজ করব। তো কাইনমাস্টারে ইনবিল্ড অনেক নিজের ফিল্টার থাকে, তো তোমরা সেই ইনবিল্ড ফিল্টারে ইউজ করতে পারো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ফিল্টার আছে, যেটা তোমরা তোমাদের টাকা দিয়ে কিনতে পারো তোমাদের পছন্দের মতো। তাই এখানে যে কোনো একটা আমি ফিল্টার ইউজ করে নেবো। হ্যাঁ, এই ফিল্টারটা ঠিক আছে। দেন নেক্সট ভিডিওতেও আমি একটা ফিল্টার ইউজ করে নেবো। ওকে, দেন লাস্টেরটাও।
ওকে। আর নেক্সট অপশন আসছে অ্যাডজাস্টমেন্ট। তো যদি তুমি ভাবো যে না আমি কালার ফিল্টার ইউজ করবো না, আমি নিজে অনুযায়ী কালার গ্রেডিং করবো, তাহলে তুমি সেটাও করতে পারো। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন আরও অনেক কিছু তুমি অ্যাডজাস্ট করতে পারো নিজের, যেমন তোমার ক্লিপ দরকার তেমন তুমি তোমার ক্লিপে কালার গ্রেডও করতে পারো। ওকে, তারপরে যে কিছু অপশান আছে সেগুলো আমি তোমাকে বলে দিয়েছি। একটা হচ্ছে ইকিউ, ভলিউম, এনভেলপ, রিভার্ব অ্যান্ড এক্সট্রাক্ট অডিও। আমি তোমাদের বলছি যে এই কটা অপশান অডিও রিলেটেড, তাই এগুলো আমি এই ভিডিওতে বলছি না। এই ভিডিওতে আমি বেশি কিছু জিনিস বলছি, এগুলোর জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, সেটাতে আমি খুব ভালোভাবে এই তিন চারটে জিনিস আমি তোমাদের বোঝাবো, কারণ এই ভিডিওতে এটা বোঝানো আই থিঙ্ক উচিত হবে না। তো তাই এই কয়েকটা জিনিস আমি তোমাদের নেক্সট ভিডিওতে বোঝাবো। নেক্সট যে অপশান আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জার। তো ভয়েস চেঞ্জারের থ্রু কী করতে পারো, তোমার ক্লিপে তুমি মানে আমি ধরো চাইলাম যে আমার ক্লিপে আমার এই যে অডিও আছে আমার যে ভয়েসটা যে একটু কার্টুন টাইপ করবো, যেমন অন্তর্যামি করে, তো তুমি যদি চাও অন্তর্যামি করো, অন্তর্যামির মতো ভয়েস চেঞ্জ করতে পারো, তো এটা সেই ক্ষেত্রে ইউজ হয়। বাট জানি না অন্তর্যামির মতো ভয়েস চেঞ্জ হবে কি না, কারণ আমি ওটা রিয়েল নয়। তো যদি তুমি চাও তোমার ভিডিওকে হালকা ভিগনেট করতে, তো তুমি এখানে তোমার ভিডিওতে ক্লিক করে তোমার ভিডিওটাকে ভিগনেট করতে পারো। যেমন দেখতে পাচ্ছি এখানে এটা হালকা ভিগনেট হয়ে গেল। তো এবার আসি অডিওতে। তো যদি তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো অডিও বা কোনো গান অ্যাড করতে চাও, তাহলে তুমি এই অডিও অপশানে ক্লিক করলে তোমার এখানে দেখবে তোমার ফোনের গ্যালারিতে যে অডিও আছে, তুমি সেখান থেকে যে কোনো একটা অডিও অ্যাড করতে পারো। তো আমি এখানে যে কোনো একটা অডিও অ্যাড করে নেব। তো আমি যেমন এই ডার্ক সাইডে অডিও অ্যাড করলাম, তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস বাটন দেখা যাচ্ছে যেখান দিয়ে তুমি অ্যাড করতে পারো এবং সাইডে গানটা প্লে বা পজ করে শুনে নিতে পারো। তো প্লাস বাটনে ক্লিক করলে দেখবে এখানে অডিও অ্যাড হয়ে গেছে। তো আবার এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ, তো এখানে অডিও অ্যাড হয়ে গেছে অ্যান্ড। এবং তো যেহেতু দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা এতটুকু, তারপরে অডিও আছে অনেক। তো তুমি এখানে কী করতে পারো, অডিওতেও যেমন সেম ভিডিওতে কাট মেরেছো তেমন ঠিক সেমভাবে অডিওতেও একটা কাট মারতে পারো। তো অডিওতে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবে এখানে নিচে অপশানে ট্রিম অ্যান্ড স্প্লিট। তো ট্রিম অ্যান্ড স্প্লিট করে তুমি এখানে সেই সেম স্প্লিট অ্যাট প্লেট করতে পারো। তো আমরা যতটুকু আমাদের লাগবে, তো এখানে স্প্লিট অ্যাট প্লেটে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছ আমাদের অডিওতে দুভাগে ভাগ হয়ে যাবে। দেন আমরা কী করবো, এই অডিওটাকে ডিলিট করে দেবো। তো যতটুকু আমাদের দরকার আমরা ততটুকু অডিও নিয়ে বাকিটাকে ডিলিট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও প্রায় রেডি বলতে গেলে। তো আমরা একবার ভিডিওটাকে দেখে নিই। তো এবার আমাদের ভিডিও রেডি। তো আজকের জন্য আপাতত এইটুকুই দেখালাম, আর কিছু দেখালাম না, বেসিক যে জিনিসগুলো তোমাদের দেখালাম। আর অডিওর ওপরে আমি নেক্সট একটা ভিডিও আনবো, সেটা হচ্ছে পুরোপুরি অডিওর ওপরে থাকবে। দেন যদি তোমরা লেয়ার অপশানের ভিডিও চাও, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে আমরা আরও ভালোভাবে আরও বিস্তারিত জানতে চাই কাইনমাস্টের সম্বন্ধে, দেন আমি তোমাদের লেয়ার অপশানের নিয়ে বলবো। তো এবার আমাদের ভিডিও রেডি। তো এবার আমরা এটাকে এক্সপোর্ট করবো। তো এটাকে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলে তোমরা যে রেশিওতে, তোমাদের যে রেজলিউশনে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে চাও, সেই রেজলিউশনে তোমাদের ভিডিও এক্সপোর্ট করতে পারো। আমি ফুল এইচডিতে করছি, অ্যান্ড বিটরেটটা চেষ্টা করবে হাই রাখার, আর এফপিএসটা চেষ্টা করবে 30 রাখার। তো এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করবো, দেন আমাদের ভিডিও হয়ে যাবে এক্সপোর্ট। তো ভাই এই ভিডিওতে আমি তোমাদের লেয়ার্স আর অডিওর এই কটা অপশান বললাম না, কারণ ভাই দেখো একটা কাইনমাস্টারের অনেক কাজ আছে, আর ক্রোমা কি অনেক আছে যে আমিও সব জানি না ভাই। সত্যি কথা বলতে আমিও সব জানি না, এটা জাস্ট ডিসকাশন। আমি যেগুলো জানি আমি তোমাদের শেয়ার করছি, না কি তোমাদের কোনো খুব বড়ো জ্ঞান দিচ্ছে অনেক হবে, হ্যাঁ তুই কি সব জানিস না ভাই, তেমন কিছু না। আমি জাস্ট শেয়ার করছি যা যতটুকু আমি জানি, যতটুকু আমি করেছি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তাই আর কিছু জিনিস, হ্যাঁ যে লেয়ার্স অ্যান্ড অডিওর এই কয়েকটা জিনিসগুলো আমি তোমাদের নেক্সট ভিডিও বানাবো, কারণ বললাম তো যে একটা ভিডিওতে এত কিছু বলার সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তাই আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয় তাহলে ভাই সাপোর্ট করো তোমার ভাইকে, সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আমি খুব মানে প্রত্যেকটা ভিডিওতে বলি না যে সাবস্ক্রাইব করো এই করো, বাট একটা ভিডিওতে বলতে ইচ্ছে করে যে সাবস্ক্রাইব করে দাও। তো যদি তোমাদের ভিডিও ভালো, তো যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয় তাহলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে দাও যে হ্যাঁ ভিডিওটা আমার হেল্পফুল হয়েছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে নেক্সট ভাই এটা তো বেসিক্যালি ব্লগ ছিল না, এটা বলতে গেলে ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওতে। তো চলো ততক্ষণে বাই।